বাবাকে বলেছিলেন, 6 মাসের মধ্যে যদি নিজের পায়ে না দাঁড়াতে পারি, যদি এই সমাজের বুকে মহিলাদের স্বনির্ভর করে তুলতে না পারি, তাহলে তুমি যা বলবে তাই করতে রাজি। সেই ছেলেটাই এখন ছোট বা নতুন ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে আর 5টা মানুষকে নিজের পায়ে দাঁড় করিয়ে নিজের দক্ষতার জেরেই গড়ে তুলেছেন 100 কোটির কোম্পানি। ছেলেটির নাম আকাশ চন্দক, আর তার কোম্পানি প্রকাশ এন্টারপ্রাইজের হাত ধরে আজ স্বাবলম্বী হয়েছেন সারা ভারতের হাজার হাজার মানুষ, নিজের পায়ে দাঁড়িয়েছেন 9000 মহিলা। তবে বিষয়টা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, আদতে তা ছিল না। ব্যবসায়িক পরিবারে বেড়ে ওঠা আকাশে সেই পটভূমিতে দাঁড়িয়ে তিনি এটা উপলব্ধি করেছিলেন, বড় বড় ব্যবসায়ীদের এগিয়ে চলার পথে সহায়ক হন অনেকেই, যেহেতু তাদের পুঁজি অনেক, তারা মালপত্র কেনেন বিরাট সংখ্যায়, তাই তাদের তুলনামূলক কম দামেই মালপত্র দেওয়া হয়। সকলেই তাদের কদরও করেন, কিন্তু খুচরো বা ছোট ব্যবসায়ীদের ওই একই জিনিস অনেকটা বেশি দাম দিয়ে কিনতে হয়, অর্থাৎ তাদের পাশে দাঁড়ানোর লোকের বড্ড অভাব। এই বিষয়টাই ভাবিয়ে তুলেছিল আকাশকে, তাই বাবার কথা মতো পারিবারিক ব্যবসায় যোগ দিলেও কিছুতেই মানসিকভাবে স্বস্তি পাচ্ছিলেন না আকাশ। আর এমতাবস্থায় তিনি বাবার থেকে 6 মাস সময় চেয়ে নেন। তার লক্ষ্য ছিল একটাই, নিজের মতো করে কিছু করার পাশাপাশি যে মানুষগুলো নতুন করে ব্যবসা শুরু করতে চান, যে মানুষগুলোর পুঁজি বড়সড় অঙ্কের নয়, তাঁদের পাশে দাঁড়ানো। কথায় বলে, লক্ষ্য যদি স্থির হয়, সঙ্গী যদি পরিশ্রম হয়, তবে সফলতা দরজায় কড়া নাড়তে বাধ্য। আর যার শরীরে ব্যবসায়ী রক্ত, যার উদ্দেশ্য সৎ, যার লক্ষ্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর, তিনি যে ব্যর্থ হবেন না সেটাই বোধহয় স্বাভাবিক। এগিয়ে চললেন আকাশ, নিজের মতো করেই শুরু করলেন গার্মেন্টসের বিজনেস। কলকাতার বুকেই গড়ে উঠল প্রকাশ এন্টারপ্রাইজ, যাদের লক্ষ্য ছিল ছোট এবং নতুন ব্যবসায়ীদেরও ন্যূনতম দামে মাল দিয়ে তাদের নিজের পায়ে দাঁড় করানোর সুযোগ করে দেওয়া। সেটাই ছিল শুরু। এরপর 5টা বছর পেরিয়েছে, আজ আকাশের কোম্পানিতে রিটেইলার্সের সংখ্যা 38,000। তাদের মধ্যে রয়েছে 9,000 জন মহিলা, সেই ফর্দে রয়েছেন শারীরিকভাবে প্রতিবন্ধীরাও। তবে শুধু পশ্চিমবঙ্গই নয়, সারা ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ আজ প্রকাশ এন্টারপ্রাইজের ক্লায়েন্ট। আসলে সময় থাকতেই আকাশ এটা বুঝেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে এই সমাজে মহিলাদের নিজের পায়ে দাঁড়ানো ঠিক কতটা দরকার। তাই তাদের সুবিধার্থে একই ছাদের নিচে 9,000-এরও বেশি আইটেম নিয়ে সমস্ত রকম পোশাকের সম্ভার গড়ে তোলেন। শুধু তাই নয়, ব্যবসায়ীদের বাড়িতে অবধি মাল পৌঁছে দেয় প্রকাশ এন্টারপ্রাইজ। না, এখানেও শেষ নয়, কোন পথে এগোলে বা কি উপায়ে ব্যবসা এগিয়ে নিয়ে চলা যাবে, আরো উন্নতি করা যাবে, সেই বিষয়েও ক্লায়েন্টদের গাইড করেন আকাশ চন্দক এবং তার পুরো টিম। শুরুর দিকটায় পরিবারের খানিকটা আপত্তি থাকলেও ছেলের এই সাফল্যে, এই অসাধারণ চিন্তাভাবনায় এখন খুশি আকাশের পরিবারের সদস্যরাও। আজ বহু মানুষ প্রকাশ এন্টারপ্রাইজের ছত্রছায়া এসে নিজেদের উপার্জনেই গড়ে তুলেছেন দোকান বা শোরুম। আসলে আকাশবাবুর বরাবর টাকা পয়সার আগে নিজের মানবিকতা বোধটাকেই জায়গা করে দিয়েছেন। হ্যাঁ, তিনি চাইলেই তো পারতেন আগে থেকেই গোছানো পারিবারিক ব্যবসায় যোগ দিয়ে সেখানে পরিশ্রম করতে, সেখানেও তিনি উন্নতি করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। বরং আর 5টা মানুষের কথা ভেবে তাঁদের পাশে দাঁড়াতে সবটা একদম শুরু থেকেই শুরু করলেন। তাতে পরিশ্রম আরো খানিকটা বেশি করতে হলো ঠিকই, তবে প্রকাশ এন্টারপ্রাইজের হাত ধরে হাজার হাজার মানুষ কেউ জীবনের লক্ষ্য খুঁজে পেলেন, কেউ আবার বেঁচে থাকার তাগিদ। তবে এই 5 বছর ধরে এভাবে পথ চলাটা খুব একটা সহজ ছিল না, কিন্তু কথায় বলে, উদ্দেশ্য সৎ থাকলে ওপরওয়ালাও সহায় হন। আজ অজস্র মানুষের শুভকামনায় একাধিক অ্যাওয়ার্ড রয়েছে প্রকাশ এন্টারপ্রাইজের ঝুলিতে। আজ আকাশের কোম্পানি টার্নওভার 100 কোটি টাকা। পাশাপাশি ব্যবসা সংক্রান্ত নানান গাইডেন্স ভিডিও সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে থাকেন আকাশ। তাঁদের ইউটিউব চ্যানেল প্রকাশ এন্টারপ্রাইজ কলকাতায় প্রতি শনিবার লাইভে এসে সরাসরি সকলের বিজনেস সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দেন আকাশবাবু। শুরুর দিকে এই সবটা দেখে তার বাবা তাকে বলেছিলেন, কি হবে এসব করে। আজ সেই বাবাই ছেলেকে নিয়ে গর্ব করে। আসলে আজকের দিনে যখন আমরা শুধু নিজেদের নিয়ে ভাবতেই ব্যস্ত হয়ে পড়ি, তখন সেই মাটিতে দাঁড়িয়ে সাধারণের জন্যই সাহায্যের হাত বাড়িয়ে দেন আকাশরা। আরও একবার মনে করিয়ে দেন, মানুষ মানুষের জন্যে। আজ আকাশবাবুর জন্যেই কত হাজার হাজার মানুষ নিজেদের মতো করেই স্বপ্নের আকাশটা ছুঁতে পেরেছেন। এভাবে এগিয়ে চলুন আকাশ। প্রকাশ এন্টারপ্রাইজের জন্য রইল একগুচ্ছ শুভেচ্ছা। এই পৃথিবীর বুকে এভাবেই বেঁচে থাকুক মানবিকতা।